এই হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। টেনমেন্ট স্কুলের পক্ষ থেকে পৌরনীতির পাঠে আজকে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব সংবিধানের সংশোধনী নিয়ে। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত 17 বার সংশোধিত হয়েছে। তো আজকে আমরা দশম, একাদশ ও দ্বাদশ এই তিনটি সংশোধনী নিয়ে আলোচনা করব। শুরুতে দশম সংশোধনী, 1990 সালের জুন মাসে সংসদ অধিবেশন 10 তারিখের যে সংসদ অধিবেশন হয় বাজেট সংক্রান্ত, সেই দিন এই দশম সংশোধনী সংসদে উত্থাপিত হয় এবং 12ই জুন এটা কার্যকর করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন HM এরশাদ। তো এই সংবিধান সংশোধনের যে গুরুত্বপূর্ণ দিক রয়েছে তা হচ্ছে সংরক্ষিত মহিলা যে আসন রয়েছে আমাদের সংসদে, সেই আসনে যে তখন 30টি ছিল, সেই আসনের সময়সীমা আরো 10 বছর বাড়ানো হয়। বর্তমানে আমরা জানি যে আমাদের সংসদের নারী সদস্য, সংরক্ষিত নারী আসন বা সংরক্ষিত মহিলা আসন 50টি, কিন্তু ওই সময় ছিল 30টি, যার সময়সীমা পরবর্তী আরো 10 বছরের জন্য বাড়ানো হয়। এরপর দেখা যাক একাদশ সংশোধনীতে কি রয়েছে। 1991 সালের আগস্ট মাসে একাদশ সংশোধনী গৃহীত হয়, যেখানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ কর্তৃক প্রয়োগকৃত সকল কার্যক্রম বৈধ করা হয় এবং পুনরায় তার প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়ার বিধান করা হয়। ওই সময় রাষ্ট্রপতি হিসেবে প্রধান বিচারপতি যে দায়িত্ব ছিল তা সকল যে কার্যক্রম করেন তার দায়িত্বে থাকা অবস্থায় সেগুলোকে বৈধ করা হয় এবং তার বিচারপতি পদে ফিরে যাওয়ার বিধান করা হয়। এরপর যা আছে দ্বাদশ সংশোধনীতে, দ্বাদশ সংশোধন গৃহীত হয় 1991 সালের সেপ্টেম্বর মাসে। 1991 সালে সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় এই দ্বাদশ সংশোধনীটা গৃহীত হয়। আমাদের সংবিধানের চতুর্থ যে সংশোধনী ছিল সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার কথা উল্লেখ করা হয়। এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় প্রবর্তন করা হয়। এই দ্বাদশ সংশোধনীতে পুনঃপ্রবর্তন করা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা, যার কারণে একটা সরকার সিস্টেম বা একটা ব্যবস্থাপনায় সম্পূর্ণ পরিবর্তিত হয়। যেহেতু সেজন্য অনেক অনেক দিক এখানে পরিবর্তন করা হয়, কারণ যেখানে রাষ্ট্রপতি প্রধান ছিলেন সেই জায়গাগুলোতে হয়তো রাষ্ট্রপতি প্রধান থাকবেন না। রাষ্ট্রপতির ক্ষমতা দেখা গেল পরবর্তীতে শুধু প্রধানমন্ত্রী নিয়োগ এবং স্পিকার নিয়োগের সীমাবদ্ধ থাকলো, বাকি সব কাজের জন্য তারা প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ সাপেক্ষে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে পারবেন। যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাচ্ছে, সংসদীয় সরকার ব্যবস্থা আসছে, সেজন্য উপরাষ্ট্রপতির যে পদটা ছিল সেটাও তখন বাতিল করা হয়। এরকম অনেক 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 বিষয় দ্বাদশ সংশোধনীতে উল্লেখ করা হয়, কিন্তু এই বিষয়গুলো যেহেতু সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে তাই এখানে আমরা ছোট করে লিখেছি যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়। এই ছিল আজকের মোটামুটি তিনটি সংশোধনী। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।